আজি পর্যন্ত ওড়িশারে গত দুই বর্ষে 5500 শিশু নিখোঁজ, সেই নয়াগড় জেলায় গোটে 7 বর্ষের শিশু কন্যা পরি যে প্রকার তার অঙ্গ তস্কর অঙ্গক 14 খণ্ড করে এবং তার মুন্ড খপুরি টিকে চুটি সে যে বুড়া ভিতরে মিলিলা তিনদিন চারদিন নিখোঁজ পরে সেথিরে সেঠিকার বাবুলা নায়েক এবং মন্ত্রী অরুণ সাউ এই অঙ্গ তস্করে জড়িত অনেক শিশু অপহরণকারী তো অনেক শিশু নির্মম হত্যাকারী জড়িত অনেক আজি এই নবীন সরকার মন্ত্রী অরুণ সাউকু আজি পর্যন্ত এ সরকার মুক বধির সাজি তাঁর মন্ত্রী পদর বহিষ্কৃত করু না তা সহিত এসআইটি গঠন করছেন যে প্রকার রাতারাতি এসআইটির অরুণ বত্রা মধ্যে নিজে স্বীকার করছেন মু মো সরকার কু ডরুছি এবং কেতে প্রকার আল দেখে আজি যে প্রকার সেই পুরে সরস সেটি নামক গোটে 5 লক্ষ টাকা তাকে যাচিছেন এবং কহিছেন তু রেপ করছু মর্ডর করছু এ কথা মানি যা 5 লক্ষ টাকা নে সে স্বীকার করছেন মু না কিছু করি না এবং সেই জুবনাল বাটে কমিটি খসাইয়া অরুণ বথা চেষ্টা করছেন আমি এসআইটি কু বিশ্বাস করু না আমি চাহু অরুণ বথা মধ্য এসআইটির বহিষ্কৃত হতু পরীকে ন্যায় দেওয়া পাই আগামী 5 20 তারিখ রু 5 তারিখ পর্যন্ত লিঙ্গরাজ মন্দির গোটে পদযাত্রা আরম্ভ হব নয়াগড় জেলার পৌঁছব নয়াগড়ে গণধারণার বসিছেন ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ভাই ভী মানে আকু তৃণমূল স্তরের পৌঁছাইব সারা ওড়িশার পরি ভি স্বাতি বালেশ্বর জেলা ঠু আরম্ভ করে সারা ওড়িশার এই যে মা কলর শিশু পড়াই যাইছেন আজ মার লুহ পুছিব কি আজ ওড়িশার শিশু সম্পদ অসুখীত মাতৃশক্তি অসুরক্ষিত এবং নাবালিক মধ্য অসুরক্ষিত এই 20 বর্ষ শাসনের আজ মু গণমাধ্যমে পচারুছি তাঁর পরিরথ কুয়াড়ে গলা কাড়ে গলা সে পরিরথ কেবল খাতা কলম কাগজের লিপিবদ্ধ রইলা এসি রুমে বসিথিবা মন্ত্রী মানে